আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কুইক প্রিপারেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। কোভিড-19 সিচুয়েশনে বাংলাদেশ সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার আর একটা ব্যবস্থা হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় 2021 সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই অ্যাসাইনমেন্টে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার প্রথম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে, সেই অ্যাসাইনমেন্টটির একটি নমুনা উত্তর আমরা এখানে দেব। সেই নমুনা উত্তরটি তোমরা দেখে সেখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের অ্যাসাইনমেন্টটি করতে পারবে। চলো তাহলে দেরি না করে আমাদের নমুনা উত্তরটির দিকে যাই। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসিত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা ষষ্ঠ শ্রেণী ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় আকায়েদ। পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ 1 তাওহিদ, পাঠ 2 কালিমা তাইয়েবা, পাঠ 3 কালিমা শাহাদাত, পাঠ 4 ইমান মুজমাল, পাঠ 5 আল আসমাউল হুসনা। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে তোমার চারপাশের নানা নিদর্শন উল্লেখ সহ কালিমা তাইয়েবা ও কালিমা শাহাদাতের আলোকে আল্লাহ তাআলার একাত্মবাদের উপর একটি প্রতিবেদন তৈরি করো। আমরা এই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে গেলে আমাদের কী কী নির্দেশনার দিকে খেয়াল রাখতে হবে চলো সেটাও দেখে নেই। তাওহিদ, কালিমা তাইয়েবা ও কালিমা শাহাদাতের ধারণা রাখতে হবে আমাদের। বিষয় শিক্ষক, মাতা পিতা, ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সাথে আলোচনা, সহায়ক বই পুস্তক, ইন্টারনেটের সহযোগিতা গ্রহণ করতে হবে। গ্রহণ করার পর সেটা নিজে থেকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। সেখানে আমরা একটি মূল্যায়ন আর কি উত্তর দিয়ে দিচ্ছি, নমুনা উত্তর। সেই নমুনা উত্তরটি তোমরা দেখবে, সেখান থেকে একটি ধারণা পাবে কীভাবে লিখতে হয়, এবং সেখান থেকে তোমরা তোমাদের নিজের মতন করে উত্তরটি করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা পরবর্তীতে যাই। আমাদের নমুনা উত্তরটির দিকে তাকাই। আল্লাহর একাত্মবাদ, একাত্মবাদের আরবি প্রতিশব্দ হলো তাওহিদ। মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে প্রকাশ করাকে তাওহিদ বা একাত্মবাদ বলা হয়। মহান আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলেছেন, বলুন আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস। তাই বোঝা যায় আল্লাহ এক ও অদ্বিতীয়। চারপাশের নিদর্শন যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আমাদের মাথার উপরে সুন্দর সুনীল আকাশ, মিটি মিটি তারা, গ্রহ উপগ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সাগর মহাসাগর, আসমান জমিনের সকল সৃষ্টি কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে? না, সব কিছু একজন সৃষ্টিকর্তা আছে, তিনিই হলেন মহান আল্লাহ। কত সুন্দর আমাদের এ দেশ, কত সুন্দর আমাদের এই পৃথিবী। সবুজ ফসলের মাঠ, মাঠ ভরা সোনালী ধান, বন বাগান, গাছগাছালি, কুলকুল শব্দে বয়ে যায় নদী, উপরে নীল আকাশ, রাতে তারা ঝলমল করে, কোনো সময় শীত, কোনো সময় ঝড় বৃষ্টি। এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছুই একই স্রষ্টার সৃষ্টি, তিনি হলেন মহান আল্লাহ। তিনি একক, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ থাকলে এসব সৃষ্টির মধ্যে অসামঞ্জস্যতা দেখা যেত। কালিমা তাইয়েবার আলোকে আল্লাহর একাত্মবাদ। আমরা কালিমা তাইয়েবা তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসুল, দ্বারা জেনেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলহা বা মাবুদ নেই। এই কালিমা ইসলামের মূল ভিত্তি, সমস্ত নবীগণের দিনের দাওয়াতের মূল ভিত্তি ছিল এই কালিমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ যেহেতু নেই, সেহেতু ইবাদতের যোগ্য ও একক সত্তাও একমাত্র মহান আল্লাহ তাআলা। আল্লাহর একক সত্তা, তাকে ছাড়া অন্য কোনো কিছুর উপাস্য করা যাবে না, এমনকি ইবাদতে অন্য কাউকে শরিক করা যাবে না। কালিমা তাইয়েবার মাধ্যমে এই কথাটি বর্ণিত হয়েছে। কালিমা শাহাদাত, অপরদিকে ইসলামের আরেকটি কালিমা হলো কালিমা শাহাদাত। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদুন আব্দুহু ওয়া রাসুলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসুল। আমরা জানি এই কালিমা শাহাদাতটি হলো সাক্ষ্যদানের বাক্য। এটির দুটি অংশ, প্রথম অংশ দ্বারা আল্লাহ একাত্মবাদ ও দ্বিতীয় অংশ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের সাক্ষ্য প্রদান করা হয়। কালিমা শাহাদাত বা সাক্ষ্যদানের বাক্য এটি, তারা ইমানের সাক্ষ্য দেওয়া হয়। এর দ্বারা মানুষ নিজেই ইমানের প্রকাশ
জীবনের প্রকাশ ঘটিয়ে থাকে। আর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, তিনি প্রতিপালনকারী, তিনি আমাদের আলো, বাতাস, পানি, খাদ্য ইত্যাদি নিয়ামত দ্বারা বাঁচিয়ে রেখেছেন। এর জন্য একমাত্র মাবুদ হিসেবে আমরা তারই ইবাদত করব। আর কালিমা শাহাদাতের দ্বিতীয় অংশ দ্বারা এ সাক্ষ্য প্রদান করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল, তিনি আমাদের কাছে মহান আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর বাণী আমাদের কাছে তুলে ধরেছেন। মূলত কালিমা তাইয়েবা ও কালিমা শাহাদাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার একাত্মবাদের প্রকাশ ঘটানো হয়েছে। এ একাত্মবাদ তাওহিদে বিশ্বাস ছাড়া একজন মানুষ মুমিন বা মুসলমান হতে পারে না। তাওহিদে বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে, মানুষকে আত্মমর্যাদাবান করে গড়ে তোলে, আখিরাতের জীবনে মহাসফলতা ও জান্নাতের পথে ধাবিত করে। উপরোক্ত প্রতিবেদনের আলোকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি, আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আমরা তাওহীদে বিশ্বাস করে সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। এই ছিল আমাদের নমুনা উত্তরটি। এই নমুনা উত্তরটিকে তোমরা নমুনা হিসেবে নিয়ে তোমাদের নিজের ভাষায় উত্তরটি করার চেষ্টা করবে। তাহলে চলো আজকে এ পর্যন্তই। আর যাওয়ার আগে আরেকটি কথা, সেটি হচ্ছে আমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, আমাদের পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্লাস আমাদের অন্যান্য ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজে লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।